हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू अनदर वीडियोस। तो तुम्हारा आज के थंबनेल और टाइटल देखे बुझते ही पेरेछो जे आज के आमी की वीडियो शेयर करते चले। तो आज के आमी खूब सामान्य प्रोडक्ट ही यूज करब, तो सबगुलो ही बैग थेके ही नेवा। तो तार जोने प्रथमे आमी एकटा सानस्क्रीन अप्लाई करे नेब। तो प्रथमे सानस्क्रीनटा हलो ल्याकमेर सानस्क्रीन, तोमरा एटा एकदम अल्प टाकाय पेये जाबे, मात्र 100 टाकार मध्ये एटा पेये जाबे। खूब बेशी नेब ना, एटा एकदम अल्प सामान्य परिमाणे नेब। निये एटा आमार फुल फेसे भालो करे अप्लाई करे नेब, आर एकटु गलातेओ दिये देब। তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যারা শুধুমাত্র সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমরা বাইরে যেতে পছন্দ করি না, একটু মেকআপ তো করতে ইচ্ছে করে। তো তার জন্য আমি এখানে একটা নতুন ট্রিক্স তোমাদের দেখাবো। তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। সামান্য একটু মেকআপ করতে প্রথমেই আমাদের লাগবে একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো। তো আমি এখানে নিয়েছি বায়োটিকের একটা ময়শ্চারাইজার আর এই সাইডের একটা ফাউন্ডেশন। তো এই দুটো একসঙ্গে মিক্স করব। আমি একদম অল্প পরিমাণে একটু ময়শ্চারাইজার নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশনটা মাত্র 2 ফোঁটা নেব, মাত্র 2 ফোঁটা, এর বেশি আমি নেব না। যেহেতু গরমকাল ওই জন্য বেশি মেকআপ আমার পছন্দ না, তবে একেবারে মেকআপ না করেও যাওয়া যায় না। তো তার জন্য একদম অল্প মেকআপ এইভাবেই আমি করে বাইরে বেরোই। তোমরা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো। যেহেতু এটা ডেলি মেকআপ ওই জন্য এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেবো, কোনো বিউটি ব্লেন্ডার আমি এখানে ইউজ করব না। ডেলি মেকআপটা অনেকটা তাড়াহুড়োর মধ্যেই করতে হয় যেহেতু, ওই জন্য বিউটি ব্লেন্ডার ভিজিয়ে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময় থাকে না, তো হাত দিয়ে এটা ব্লেন্ড হয়ে যাবে। যেহেতু এর ভিতরে ময়শ্চারাইজার দিয়েছি তো ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। অ্যান্ড এই সামান্য মেকআপটা সেট করার জন্য তোমরা যে কোনো কম্প্যাক্ট বা যে কোনো ফেস পাউডার নিতে পারো। বিশেষ করে ভালো হয় যদি কোনো SPF-যুক্ত পাউডার নাও, তাহলে যেহেতু রোদ্রে যাবে বাইরে, তো SPF-যুক্ত পাউডার নিলে আমাদের অনেকটা ভালো হয়। আর গলাতেও আমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারবো পাউডারটা, যাতে গলাতেও ট্যানটা না পড়তে পারে। আজকের মেকআপটা হবে একদম সিম্পল, এখানে আমি কোনো আই শ্যাডো বা হাইলাইটার কিছুই ইউজ করব না। অ্যান্ড এরপরে আমি আমার আইব্রোটা প্লাক করে নেবো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট আমি এটা করি যেহেতু আমার আইব্রোটা একটু থিন ওই জন্য আমি এটা করি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, চাইলে এটা করতেও পারো। অ্যান্ড আমার আইব্রোটা একটু আমি কম করে নেবো, যাতে আমার আইব্রোটা একদম ন্যাচারাল লাগে আর হেভি না লাগে। দেন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেবো, যেহেতু আমি কোনো এখানে আইল্যাশ তো ইউজ করবো না, যেহেতু ডেইলি মেকআপ ওর জন্য কোনো আইল্যাশ তো ইউজ করবো না। তো তার জন্য আমি এখানে মাস্কারাটা ইউজ করে নেবো ভালোভাবে। অ্যান্ড আমার কাজল আর আইলাইনারের মধ্যে আমার আইলাইনারটা একটু বেশিই পছন্দ, তো আমি আইলাইনার পরতে একটু বেশি ভালোবাসি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমি কাজলটা এখানে দেবো না, আমি আইলাইনারটাই দেবো। দেন একটা হালকা লিপস্টিক আমি এখানে দিয়ে নেব। যেহেতু এটা ডেলি বেসিস মেকআপ, তো ওই জন্য আমি কোনো হাইলাইটার ইউজ করবো না, কিন্তু একটু ব্লাশ ইউজ করে নেবো। ব্লাশটা ইউজ করলে একটু দেখতে বেশি কিউট কিউট লাগে। তো চলো বন্ধুরা, আমি আমার ড্রেসটা পরে নিই। তো আমি এরপর ইউজ করে নিচ্ছি হুডা বিউটির একটা লিপস্টিক। এই সিম্পল মেকআপটা করে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, কলেজ, কোনো অফিস বা কোনো বাইরে কোনো কাজ থাকলে যে কোনো জায়গায় যেতে পারো, বাট আমি স্কুলে এটা করে যাও বলবো না অবশ্যই, কারণ স্কুলে কোনো মেকআপ চলে না। তো এরপর আমি ইয়াররিংটা পরে নিচ্ছি। আমি সবসময় কোথাও গেলে এরকমভাবেই হালকা মেকআপ করেই যাই, তো তোমরা এটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।